যে কারণে মাটির নিচে পুঁতে ফেলা হল বারোটন ইলিশ ভারতে ছোটো ইলিশ ধরতে মৎস্যদ্বীপেদের বারণ করেছে মৎস্য দপ্তর সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে কিন্তু কথা যে এখনও কেউ কানিয়ে নেননি তার প্রমাণ মিলল গতকাল সোমবার ভারতের কাকদ্বীপের অক্ষয়নগরে যা ঘটেছে তাতে মাছ ব্যবসা এবং ক্রেতার সচেতনতার চিত্র ধরা পড়েছে গত রবিবার রাত থেকে সোমবার সকাল অবধি ছোটো ইলিশ বোঝায় ষাটটি ট্রাক আটক করেন কাকদ্বীপের অক্ষয়নগরের বাসিন্দারা বরাবরের মতোই নিয়ম মোতাবেক এই মাছ নিলাম করে মৎস্য দপ্তর কারণ স্থায়ী ব্যবসায়ীরা তা কিনে খোলা বাজারে বিক্রি করেন কিন্তু গতকাল সোমবার কোনো ব্যবসায়ী নিলামে যোগ দেননি কিন্তু স্থানীয় ব্যবসায়ীরা বুঝেই গিয়েছিলেন আবহাওয়া ভালো নয় এদিকে এলাকাবাসী যে বেজায় চটেছে তা ভালোই আজ করতে পেরেছিলেন তারা সেখানে হাওয়া গরম ভুজেই চেপে যান গোটা বিষয়টি অক্ষয়নগরে গতকাল সোমবার বারো টন খোকা ইলিশ উদ্ধার হয় শেষমেশ এই বারো টন ছোট ইলিশ মাটিতে পুঁতে ফেলা হয় ইলিশ প্রিয় নয় এমন বাঙালি খোঁজা মুশকিল চোখের সামনে এত ইলিশ থাকা সত্ত্বেও কেউ লোভ করেনি এই ঘটনা থেকেই শিক্ষা নেওয়া উচিত তা না হলে ছোট ইলিশ ধরা কিছুতেই বন্ধ করা যাবে না